নমস্কার বন্ধুরা, মাই কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি জিরা রাইস। কম তেল দিয়ে ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের ঝরঝরে জিরা রাইস তৈরি করে দেখাবো। আর এই জিরা রাইস মাটন, চিকেন বা পনিরের তরকারির সাথে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো আসুন দেখে নেওয়া যাক আজকে জিরা রাইস তৈরির ভিডিওটি। জিরা রাইস তৈরি করার জন্য আমি চিনি গুঁড়া চালের ব্যবহার করব, আর তাই এখানে এই কাপে 1.5 কাপ পরিমাণ আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বাংলাদেশের দিনাজপুর জেলায় থাকেন, তারা অবশ্যই এই চালটার নাম শুনে থাকবেন। চালটা আমি ভালো করে ধুয়ে তারপর জল ঝরানোর জন্য একটা ঝাঁঝরির মধ্যে রেখে নিচে বাটি দিয়ে দিয়েছি। এতে করে চালের ভিতরে যে এক্সট্রা জলটা থাকবে সেটা সম্পূর্ণই ঝরে যাবে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেলটা আমি 5 টেবিল চামচ পরিমাণ দিলাম। আমি এখানে রূপচাঁদা সয়াবিন তেলটা ব্যবহার করছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু বাদাম আর 15 থেকে 20টা কিশমিশ। এগুলো আমি একটু ভেজে নেব, আর এগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজেই তুলে নেব। 1 মিনিটের মতো এগুলোকে নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন তুলে নিচ্ছি কিশমিশ আর কাজু বাদামগুলো। তুলে নেবার পরে একই তেলের মধ্যে আমি আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে নেয়ার পরে 10 মিনিট মতো চালটার ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, এই জন্য চালটা কিন্তু একদম ঝরঝরে। দেখুন, চালটা যদি আগে থেকে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে রাখা যায় তবে ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এখন আমি চালটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর চাল ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। চালটা ভেজে নেওয়ার সময় আমি অনবরত নেড়ে যাচ্ছি, নয়তো চাল পুড়ে যেতে পারে। চালটা ভাজতে ভাজতেই দেখুন ফুটছে, তার মানে চালটা ঠিকভাবে ভাজা হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো চালটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন এই ভাজা চালটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। চালটা নামিয়ে নেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঝরঝরেভাবে আমি ভেজে নিয়েছি। এখন এই একই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা 4 থেকে 5 টেবিল চামচই দিতে হবে। তারপর ফোড়নে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গোটা জিরা। যেহেতু জিরা রাইস তৈরি করব তাই জিরাটার পরিমাণ একটু বেশি করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1টা টুকরো করা তেজপাতা আর 1টা বড় সাইজের কুচনো পেঁয়াজ। এখন সব কিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি 2 টুকরো দারচিনি, 6টা লবঙ্গ, 7-8টা গোলমরিচ আর 4টা ছোট এলাচ। সব কিছুকে ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা আর 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেবার পরে আবারও সব কিছুকে একটু নেড়েচেড়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো আমি এই সমস্ত কিছুকে একটু ভেজে নিলাম। যেই গ্লাসের মাপে আমি চাল দিয়েছি সেই গ্লাসের মাপেই আমি জলটা দেব। 1.5 গ্লাস পরিমাণ চালের জন্য আমি দিয়ে দিচ্ছি 3 গ্লাস পরিমাণ গরম জল। আর এই জলটা কিন্তু গরম জল দিতে হবে, নর্মাল জল দিলে হবে না। 2 গ্লাস পরিমাণ জল দেবার পরে একটু নেড়েচেড়ে আবার আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে জলটা ফুটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 7 মতো লবণ আর 1 চামচ পরিমাণ চিনি। জলটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চাল। ফুটন্ত জলে চালটা দেবার পরেই নেড়ে নিতে হবে। জলের মধ্যে চাল দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, নয়তো চাল দলা পেকে যেতে পারে। এবার দিয়ে দিতে হবে 8টা কাঁচামরিচ।
এখন এই জিরা রাইসটা ঝরঝরে তৈরি করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ লেবুর রস। এই লেবুর রস দেওয়াতে জিরা রাইস একদম ঝরঝরে হবে। ঝরঝরে জিরা রাইস তৈরি করতে গেলে লেবুর রস দিতেই হবে, তাই আপনারাও যখন বাড়িতে এই ধরনের জিরা রাইস তৈরি করবেন তখন একটু লেবুর রস দিয়ে দেবেন। এবারে জিরা রাইস রান্না হওয়ার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে দেব। 15 মিনিট মতো লো ফ্লেমে আমি রান্না করে নিলাম জিরা রাইস। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন চালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ঝরঝরেও হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। বন্ধুরা একটা কথা বলে রাখি, যদি জিরা রাইস তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে আমি অনেক দূর এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন এই জিরা রাইসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। খুব সহজেই ঝামেলা ছাড়া কম তেলে আজ আমি আপনাদেরকে জিরা রাইস তৈরি করে দেখালাম। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন একটা প্লেটের মধ্যে আমি জিরা রাইস বেড়ে আপনাদের দেখিয়ে দেব। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এইরকম জিরা রাইস তৈরি করে এর সাথে মাটন, চিকেন বা পনিরের তরকারি কিন্তু খুবই ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো আজকে জিরা রাইস তৈরির ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটি রেসিপি নিয়ে।